রাইকা কথা বলবো না তো কিভাবে কথা বলবো হ্যাঁ আর কতটা সফটনেস এক্সপেক্ট করো তুমি আমার কাছে যেখানে যাই ওরে নিয়ে আসো ফোনে কথা বলি ওরে কনফারেন্সে রাখো আমরা তো একটা রিলেশনশিপে আছি বাবু আমাদের কি কোনো প্রাইভেসি নাই সিয়াম ও আমার বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ডের জায়গায় রাখো বয়ফ্রেন্ডের সাথে মিক্স আপ করতেছো কেন ওর তো আচার আচরণ ঠিক নাই আরে ওর এই আচার আচরণের জন্য ও নিজে দায়ী না তুমি অশিক্ষিতদের মতো কথা বলছো কেন তাহলে কার দোষ অবনী কার দোষ আমার দোষ ও ছেলে হয়ে আমার সাথে ঘেঁষাঘেঁষি করে রাত 3টা বাজে ফোন দেয় ডেইলি ফোন দিয়ে খোঁজ খবর নেয় আমি খাইছি কিনা ঘুমাইছি কিনা এমন এমন টেক কেয়ার করে আমি কনফিউজ হয়ে যাই যে আসলে আমার গার্লফ্রেন্ড কি তুমি নাকি ও আমার তোমার মনে হয় তুমি আমার হাফ গার্লফ্রেন্ড আর ও আমার হাফ গার্লফ্রেন্ড আর আমার কপালটা একটা ভাঙা কপাল ফাটা কপাল আমার কপালে কোনো ফুল গার্লফ্রেন্ড নাই হাফ হাফ গার্লফ্রেন্ড আসছে অবনি আমি যাই আই কই যাস তুই আচ্ছা কি চাও তুই সোজা সাপটা কথা আমি চাই আজকের পর থেকে তুমি আর আমি যখন দেখা করবো এই হাফ লেডিসটা আমাদের মাঝখানে আসবে না মালিকা সিয়াম মানুষকে সম্মান দিতে শিখো ও হাফ লেডিস না আর ওই হাফ লেডিস আচরণের জন্য দায়ী না ও তো মানুষ তোমার আমার মতো একটা সম্পূর্ণ মানুষ আর ওই মেয়েলি আচরণের জন্য তো ও দায়ী না ওকে সৃষ্টিকর্তাই এমন করে বানিয়েছে ওর হরমোনাল প্রবলেমের জন্য মেয়েলি আচরণ করে আর এই জন্য সমাজের প্রত্যেকটা মানুষ ওকে ছোট করে দেখে অন্যরকম দেখে ওর প্রত্যেকটা মানুষ ওর বাবা মা সবাই ওকে ছোট করে দেখে সবাই ওকে অন্য চোখে দেখে কিন্তু আমি না তোমাকে অন্যরকম ভেবেছিলাম তুমি হয়তো সেই মানুষগুলোর মতো না না তুমি তো দেখছি সেই প্রত্যেকটা মানুষের কাতারেই আর একটা কথা ও তোমাকে এতবার ফোন দেয় কেন জানো কারণ ও জানে তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো আর এজন্য ও তোমাকে ফোন দেয় ফোন দিয়ে খোঁজ খবর নেয় তুমি খেয়েছো কি না তুমি ঘুমিয়েছো কি না তোমার সব খবর রাখে আর তুমি ছি চল নিও প্লিজ মাফ করে দাও সানি লিওন কি আবার বাংলাদেশে এসেছে আমার নাম লিওন না আমার নাম নিওন ও সরি একই তো কাছাকাছি তো লিওন নিওন আর ভুলাবে না ওকে এই যে কানে ধরলাম লি নিওন নিওন একটা ট্যাটু করে ফেলবো ঠিক আছে তাই দিয়ে হয়ে যাবে ঠিক আছে সরি অবনি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সবসময় তোমার সাথে শুধু একান্ত সময় কাটাতে চাইছি আর সেটা চাইতে চাইতে না আমি আমি তোমার এই মহৎ দিকটা একটাবার ভালো করে দেখতে পাই আমার চোখই পড়ে রিলিজ হবে নিয়মের মতো মানুষগুলোকে আমরা যেভাবে ইনসাল্ট করি অপদস্থ করি যেভাবে বুলি করি তুমি তুমি ঠিকই এগুলো সব কিছুকে উপেক্ষা করে তোমার বন্ধুর হাতটা ওর দিকে বাড়িয়ে দিয়েছো সবসময় ওর প্রপার কেয়ার করেছো ওর ওর দিকে খেয়াল রেখেছো ওকে ভালো বন্ধু বানিয়েছো তোমার এই মহৎ দিকটা না আমার চোখেই পড়েনি আমি আমি জাস্ট একটা সেলফিশের মতো অ্যাটিটিউড করে গেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি রিয়েলি সরি তোমার এই মহৎ দিকটা আমার চোখেই পড়েনি নিয়ন আমার ছোটবেলার বন্ধু নিয়ন আস্তে আস্তে করে বড় হতে লাগলো আর ওই প্রবলেমগুলো স্পষ্ট হতে লাগলো ও ছোটবেলা থেকেই না এরকম ছেলেদের সাথে মিশত না মেয়েদের সাথে মিশতে যেত মেয়েদের সাথে খেলতে যেত কিন্তু মেয়েরা ছেলে মনে করে ওর সাথে খেলত না আবার ও যখন ছেলেদের সাথে মিশতে যেত ছেলেরা ওকে ইঙ্গিত দিয়ে কথা শোনাতো ও তখন নিঃসঙ্গ হয়ে যেত ওর সঙ্গে কেউ মিশত না আচ্ছা আমরা কেন ওকে আলাদা চোখে দেখবো বলো তুমি ঠিক পথে ছিলে আমি ভুল পথে ছিলাম প্লিজ আমাকে একটু মাফ করে দেওয়া যায় না তাহলে নিয়নকে একবার জিজ্ঞেস করি এটা নিয়নকে জিজ্ঞেস করতে হবে এই যে আমি এসে গেছি আমরা দুইজন থাকবো আর তুমি আসবে না এটা কি হয় আমি তো সেটা জানি তোমরা যেখানে থাকবো আমি সেখানে থাকবো তাই না দোস্ত অবশ্যই সবসময় থাকবো বিয়ন
সো সরি, আমাকে প্লিজ মাফ করে দাও। সানি লিওন কি আবার বাংলাদেশে এসেছে? আমার নাম লিওন না, আমার নাম নিওন। ও সরি, একই তো, কাছাকাছি তো, লিওন নিওন আর ভুলাবেন। ওকে, এই যে কানে ধরলাম, লিপ নিওন নিওন, একটা ট্যাটু করে ফেলবো, ঠিক আছে? তাই দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু টেম্পোরারি, পার্মানেন্ট ট্যাটু করবো ওর না। ঠিক আছে, চলবে। ফ্রেন্ড, চল খেতে। তুমি যা খেতে চাও। রিক্সা যাবো। রিক্সা যাবো না, কেন? তোমরা দুজন এক রিক্সা যাবো, আমি এক রিক্সা যাবো। তিনজনে এক রিক্সা যাবো, আমরা ফ্রেন্ড না?